হ্যালো বন্ধুরা, আমি আমার সান্দাক ফুটুরের প্রতিটা দিন কি কি করেছি, কোথায় কোথায় ঘুরেছি সবটাই পার্ট বাই পার্ট তোমাদের সাথে শেয়ার করছি। লাস্ট ভিডিওতে আমরা সান্দাকফুতে টুমলিং পর্যন্ত এসে নাইট স্টে করেছি। এখন সকাল 9টা বাজে, গাড়িতে সমস্ত লাগেজ আমাদের তোলা হয়ে গেছে। এবার আবার আমরা আমাদের যাত্রা শুরু করেছি। দেখো চারিদিকে কীরকম মেঘে ঢেকে গেছে, একদম কিছুই দেখা যাচ্ছে না। সিঙ্গারিলা ন্যাশনাল পার্ক দিয়ে আমরা বেরিয়ে গেছি, এখন আমরা চলেছি টুমলিং থেকে মানে ভাঞ্জান। হাই, আমরা এখন চলেছি দার্জিলিংয়ের পথে। চারিদিকে খুব ঘন কুয়াশা, কিচ্ছু দেখা যাচ্ছে না, কিছু করার নেই, এটাও পাহাড়ের একটা রূপ। তো আমি, আমার পাশে রয়েছে আমার দিদি, এখন চলেছি আমরা দার্জিলিংয়ের পথে। এখন আমরা এগিয়ে চলেছি টুমলিং থেকে মানেভঞ্জানের দিকে। টুমলিং থেকে মানেভঞ্জান যাওয়ার পথে আবার সেই চিত্রে বলে জায়গাটা পড়বে যেখানে আমরা আসার সময়ও কিছুক্ষণ স্টে করেছিলাম। জায়গাটা আমাদের এত ভালো লেগেছিল, তাই আমরা ডিসাইড করেছি যাবার সময়ও কিছুক্ষণ ওই জায়গাটাতে আবার আমরা সময় কাটাবো, তারপর আবার এগিয়ে যাব মানেভঞ্জানের দিকে। হাই, আমরা এখন আবার চিত্রেতে এসে পৌঁছেছি। তো এইখানে কিছুক্ষণ আমরা এখানে রেস্ট নেব, নিয়ে তারপরে আবার যাব, জার্নি শুরু হবে। এবার আমরা যাচ্ছি মানেভঞ্জানের পথে, মানেভঞ্জান থেকে আমরা আবার দার্জিলিং যাব। তো ততক্ষণ আমাদের সাথে তোমরাও থাকো। মানেভঞ্জানে আমাদের ল্যান্ড রোভারটা আমরা ছেড়ে দিয়েছি, দিয়ে আমরা একটা সুমো করে চলেছি দার্জিলিংয়ের পথে। আমরা নামবো লেপচা জগৎ হয়ে। আমরা মানেভঞ্জান থেকে লেপচা জগৎ হয়ে দার্জিলিং পৌঁছব। আমরা এখন চলেছি লেপচা জগতেরই রাস্তা ধরে সোজা দার্জিলিংয়ের দিকে। লেপচা জগতের মধ্যে দিয়ে যাবার সময় গাড়ি দাঁড় করিয়ে করিয়ে মাঝে মাঝে কিছু কিছু ভিডিও করেছি। আমরা আবার এগিয়ে চলেছি, আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব দার্জিলিং। আমরা দার্জিলিংয়ের ভেতর ঢুকে গেছি। দেখো, টয় ট্রেনের লাইন দেখেই বোঝা যাচ্ছে কিন্তু আমরা দার্জিলিং ঢুকে পড়েছি। এবার আমরা সোজা চলে যাব হোটেলে। দার্জিলিংয়ে আমরা যে হোটেলটায় থাকবো, হোটেলটার নাম হোটেল টিবেট। এই হোটেলটার রুমগুলো চলো এবার তোমাদের ঘুরে দেখিয়ে দিই। এইটা হলো রুম, রুমগুলো কিন্তু বেশ সুন্দর। আমরা এই রুমের জন্য দিয়েছি 2000 রুপিস। এটা কিন্তু সিজন ওয়াইজ আপ ডাউন করে। হোটেলে এসে দুপুরবেলা আমরা লাঞ্চ সারলাম। লাঞ্চ সেরে কিছুটা রেস্ট নিয়ে আমরা বিকেলবেলা আবার বেরিয়ে পড়লাম দার্জিলিং ম্যালে। ম্যালের পাশেই মার্কেট। দেখো মার্কেটে কত রকমের জিনিস পাওয়া যাচ্ছে, আর প্রত্যেকটা জিনিসই দেখে শুনে কিনতে পারলে বেশ সস্তাতেই পাওয়া যাবে। এই সময় এখানে সেল চলছে, তাই আরও সস্তাতেই জিনিসপত্র পাওয়া যাচ্ছে। দার্জিলিং মার্কেটে কী কী পাওয়া যায় তার একটা আলাদা ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব, তাহলে তোমরা একটা আইডিয়া পেয়ে যাবে। অনেক ঘোরাঘুরি মার্কেটিং করার পর আমরা সবাই ক্লান্ত হয়ে গেছি। আমরা একটা ম্যালের পাশেই রেস্টুরেন্টে কফি খাওয়ার জন্য এসে হাজির হয়েছি। আমরা এখন সবাই বসে কফি খাবার জন্য অপেক্ষা করছি। আমরা কফি আর মোমো অর্ডার করেছিলাম, বেশ ভালোই ছিল কফি আর মোমো। এবার আমরা ফিরে গেলাম হোটেলে। আমরা ঠিক করলাম ডিনার করব গ্লেনারিজে, তাই একটু ফ্রেশ হওয়ার জন্য হোটেলে গেলাম।
এখন বাজে রাত 8টা, আমরা গ্লিনারিজের সামনে চলে এসেছি। গ্লিনারিজে ঢুকে দেখলাম অ্যাটমোসফিয়ারটা কিন্তু দারুণ। আমরা এখানে মিক্সড ফ্রায়েড রাইস আর গার্লিক চিকেন অর্ডার করেছিলাম। এখানে কিন্তু কলকাতায় যেরকম চাইনিজ রেস্টুরেন্টে খাবারের দাম ঠিক সেই রকমই, খুব একটা কিন্তু বেশি কিছু নয়, আর খাবারটাও কিন্তু খুবই ভালো ছিল। এখানে এসে আমরা সবাই খুব খুব এনজয় করেছি। আর আমার এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবে। যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি তাদের কাছে সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিও, তাহলে আমার নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে চলে যাবে। আজকের মতো টাটা।